বরিশাল সহ সারা দেশে আজ থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল নদী বন্দরে অবস্থানরত অনেকগুলো লঞ্চ রয়েছে, এগুলো বিভিন্ন গন্তব্যে সেট পরপর ছেড়ে যাবে। সরকারের কোনো কর্তৃপক্ষ এখানে স্বাস্থ্যবিধি মানার জন্য বলেছে হয়তো, এখানে লঞ্চের যে স্টাফ তাদের মানে করা উচিত ছিল বা কিছু ওইখানে ব্যবস্থা থাকলে অবশ্যই আমরা যাত্রী আমরা সেইভাবেই আসতাম, বাট ওখানে কোনো সেরকমই আমরা দেখি নাই, নিজের সুরক্ষা নিয়ে নিজে এসেছে। এখন দেখতে পাচ্ছেন একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে বলার উদ্দেশ্যে। সরকার যে শারীরিক দূরত্ব বলে স্বাস্থ্যবিধি মানতে বলে আপনার কতটুকু মানা হইল লঞ্চে? হ্যাঁ মানা হচ্ছে, আপনার নিজের তো মাস্ক নেই? মাস্ক তো এখন গ্রামে তো আছে, নিতে হবে লাগবে না। এয়ারটেল নাম্বার জি, একটু এয়ারটেল নাম্বারে কল দিন। আমি আপনাকে নাম্বারটা বলতেছি, সারা বাংলাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করার একটা সিদ্ধান্ত রয়েছে। তবে লঞ্চ শুরু করলে লঞ্চের ভিতরে যে সমস্ত যাত্রী রয়েছেন যাত্রীদেরকে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। এছাড়া লঞ্চ মালিকগণ লঞ্চে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার এবং পরিষ্কার পরিচ্ছন্নর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখবেন। এছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দিক নির্দেশনামূলক কিছু নির্দেশনা প্রদান করব। সেই নির্দেশনা মেনেই লঞ্চ মালিকগণ যাত্রী পরিবহন করবেন। যারা এই নির্দেশনার ব্যতয় ঘটবেন তাদেরকে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।